দেখো, এর আগে দিনে বলেছিলাম যে দশমিকের ভাগটা আমি একটু দেখাব। দেখো আমি 51.34 দিয়ে আমি ভাগ করি। দেখো দশমিক ভাগ করছি কেমন, দেখো 17 দিয়ে 17 হচ্ছে ভাজক, 51.34। তো 17 নামতে পারো, 3 × 7 = 51, 17 × 17 = 34, 3 × 7 = 51। এবার দেখো দশমিক বিন্দু আমি পার হচ্ছি, দশমিক বিন্দু পার হলে কি করতে হবে, দশমিক বিন্দুটা আমি উল্লেখ করতে বসিয়ে দেবো ভাগ। এবার আমি কিন্তু একটা সংখ্যাই পাবো, এই একটা অঙ্কই পেলাম, 3, এই 4 কিন্তু পাবো না। এই 4 অঙ্কটাকে পেতে গেলে তাহলে আমাকে এখানে কিন্তু ভাগ করে কিছু একটা অঙ্ক খাওয়াতে হবে। দেখো 17 আছে, 3 দিয়ে ভাগ করে যাবে না, তাহলে কি করবো আমি এখানে একটা শূন্য খাইয়ে দিয়ে 4 কে পেতে পারি, 17 × 34। ওই এটা খেয়াল রাখবে যে আমাকে পেতে গেলে দশের বিন্দু পরে শূন্য খাইয়ে নিতে হবে, ভাজকে তো দশমিক বিন্দু আছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে যে ভাজকে যদি দশমিক বিন্দু থাকে তাহলে কিন্তু ভাগ করা যাবে না। তাই কি করতে হবে, আমাদের এই ভাজককে দশমিক বিন্দুটাকে তুলতে হবে। একে দশমিক বিন্দু তুলতে গেলে কি করতে হবে, তাহলে একটাই আমার কাজ আছে তুলতে পারি, যে একে যদি আমি 100, একটা দুটো দুটো অঙ্ক কত দশমিক আছে, তাহলে আমি 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই দশমিকটা উঠে যাবে। তাহলে একে যদি একা একে যদি গুণ করি তাহলে একেও গুণ করতে হবে। তাহলে ওই দুটো জিনিস আমি এবার করছি, দেখাবো 4.2 × 100, তাহলে একেও 100 দিয়ে গুণ করবো, ভাজি তো 0.07 × 100। লিখো যে উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে ফেলো, 100 দিয়ে গুণ করে তাহলে দুজনকে 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা গুণ করলে কত হবে, 4.2 সংখ্যাটা কি হলো যে 420 ভাজিত 7। দেখো এবার তারপর 420 কে 7 দিয়ে ভাগ এসে গেল। খুব সহজ পথ এটা এসে গেল, 7 দিয়ে ভাগ করছি 420, 6·7 = 42। তার মানে এর ভাগ করতে কত হলো, আছে নির্ণয় ভাগ সমান 7। তাহলে দেখো দেখো হচ্ছে খুব কঠিন কত কি আছে, এ দশমিক ওদের ভাগ করে দেখো প্লেন 7 হয়ে গেল। আবার বলছি দেখো এ এটা এটা একমাত্র ভাজকে যদি দশমিক থাকে তখনই কিন্তু এই জিনিসটা করতে হয়, আর তা না হলে কিন্তু আমার কিছু করার দরকার নেই। যেমন ভাগ করি ভাগ করবো, যেখানে দশমিক বিন্দু দশমিক বিন্দু বসে যাবে, তারপরে সঙ্গে যেমন পাই তেমন পেয়ে যাবে, আগের অঙ্কটা দেখালাম, তাহলে একে 100 দিন করলে এটা আসে, একে 100 দিন করলে এটা আসে, তাহলে এই জিনিসটা হয়ে গেল ভাগ করতে। ঠিক আছে, তারপর এতে কিন্তু কোথাও দশমিক বিন্দু নেই, ওখানে দেখো শুধু ভাজ্য ছিল, এখানে দুটি ছিল ভাজ্য ছিল ভাজক ছিল, এখানে কোথাও নেই দশমিক, কিন্তু দশমিকে ভাগ করতে হবে। তাহলে দেখো 5 দিয়ে ভাগ করতে হচ্ছে, 5 দিয়ে ভাগ করছি 22, 5 × 9 = 5 × 5 = 10, 5 × 10 = 5, 4 = 20, 5 × 5 = 5, 4 = 20, 2। এখানে ভাগ শেষ আমরা কি করি, ভাগ ফল 4, ভাগ শেষ 2। কিন্তু এখানে অঙ্কটা করতে গেলে আমার যেহেতু দশমিকে ভাগ করতে বলেছে, তাহলে আমি এখানে একটা দশমিক বিন্দু বসালাম, বসা নিয়ে আমি একটা শূন্য ওই যে দশমিক বিন্দু নিলাম, বা যেখানে খুশি দশমিক বিন্দু থাকলে ভাগ করলে আমি প্রতি বাড়ির জন্য একটা করে শূন্য পাবো। এবার আবার দেখো চারপাশে
भाग शेष हो गेल अतएव निर्णय भाग पर भाज्य देखे नाम अवश्य की खाव शून्य खाव भाग ठीक दशमी बिंदु बस दशमी बिंदु संख्या असुविधा किसी नहीं देखो नाना रकम भाव दशमी के भाग देखिए आशा करी असुविधा हो ना असुविधा है अवश्य फोन कर ह्वाट्सपे कि अंक प्रश्न पाठिए असुविधा है अवश्य जेने ठीक है आज पर्त एरपर तुम्हारे दोटो जिस तीन आज गड़ निर्णय अंक आर ओकिक नियम एर पर क्लस करब गड़ और ओकिक तरह जानते शुरू कर ठीक है।